মানে আমার সার্বজনীন বুড়া নামঘর ভাগবত পাঠ হয়েছিল। আমার মানে ভতিজাটা আসে মেন্টেলি মানে সি এবনর্মেল বলে সকলে জানে ডিঙর, কিন্তু মানে সি সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠানের জড়িত হয়ে থাকে, যায় রক্ষাব নো মানে কোথাও ভাগবত পাঠেই হোক বা নামেই হোক। কালিও তেনেকৈ আহিছিলে, সি আগর দিনও আহিছে, কালিও আহিছিলে। তাতে সি মানে তা কোনোবাই জোকালে বলে মানে কোয়া শুনিলো যে জোকাইছিলে, তার ধুতি মানে কোনোবাই টানিছিলে এনেকা ধরনের। তাতে তাক মানে বহুত ধরনের অত্যাচার করা হল, কোয়া শুনিলো গামোচাখনে দি চুচুরাই নিছে আর মারিছে, তারপর দাঁত ভাঙি দিছে। গোটেই মানে ঘরলে যেতিয়া গৈছে তেতিয়া গোটেই মানে গামোচা তেজেরে রঙা, গোটেই পরিয়াল হিসাবে আমি তো সহ্য করবা নাইকিয়া, ইমানখিনি সি আঘাতপ্রাপ্ত হয়েছে যেহেতু সি এজন এবনর্মেল লড়া। গতি মানে ভাবিছিল যে মই ভাবিছো যে আমাক কথাটো জনাব লাগিছিল, লাগিলে তাক বান্ধি রাখক, বান্ধি রাখি পেলে আমাক মানে সমজাই দিয়ক, কিন্তু তাকে নকৰি পেলে তাক যে এনেকুৱা ধরনের অত্যাচার করলে। গতি সেইটো কারণে আমি এতিয়া তাক মেডিকেল করালো আর আইনের উপর আমার ভরসা আছে, গতি আইনের উপর এড়িয়ে দিছো, আইনে যি বিচার করে। আপনার শুনা পাইছিল কি হয়েছিল প্রকৃততে, তোক কিহৰ কাৰণে মারিলে? সেয়াই তাৰমানে লৰাজনক মানে কোনোবা এজনের নাম মই তাত শুনি আহিছো প্রত্যেকের মুখে মুখে, আর এটা আপনাদের ইনকোয়ারি করলে ওলাই যাব, কারণ এইটো মানে একদম সকলে দেখি আছে, সকলে দেখি আছে ঘটনাটো। গতিকে তাক মারিছে, তাক মারিছে সেই তাক সি তাৰমানে সি যেহেতু মেন্টেলি সি এবনর্মেল, গতিকে তার খং উঠিছে, খং উঠার কারণে সি জোকোৱাৰ কারণে তার খং উঠিছে। সি ধুতি পরিধান করে কৈছে ধর্মীয় অনুষ্ঠানত, ধুতি টানিছে বুলি কৈছে, মানুহে দেখিছো বুলি কৈছে, সেইকাৰণে তার খং উঠিলে। সি যেহেতু এবনর্মেলি তারপর তাক মানে মারিছে। এটা ধর্মীয় অনুষ্ঠান চলি আছে ভাগবত পাঠ যে উপাসনাস্থলী, তাত এনেকৈ এজন এবনর্মেল মানুহ মারিছে, ভকত মানুহে মারিছে, এইখানে আপনি সচেতন নাগরিক? ভকত মানুহে মারিছে, কোন মানুহে মারিছে মই দেখা নাই, কিন্তু যেতিয়া আমার ঘরে মোক জনাইছিলে প্রথমতে মই হাজবেন্ডক পঠালো, বরতাক গল, বরতাক গৈ পেলে সি তেতিয়া মানে ভয় খাইছে খুব, নামঘর ভিতর বহি আছে, সি ভাবিছে যে ওলাই আহিলে মোকতো আকো মারিব, সেই ভয়টো সোমাই গল। সি নাহিলে তেতিয়া তেখেতসকলে তাত আছিলে জ্যেষ্ঠ ব্যক্তি, তেখেতসকলে কলে যে থাকক, সি ভালকেই কৈছে তেওঁলোকে যে সি থাকক তাতে, পিছত মানে হেৰি ভাল হব দিয়ক, সিটো এতিয়া একো ডিস্টার্ব করা নাই। তার অলপমান পিছত এওঁ আহি পেলাই ঘর পালেহে বোলে মই নোৱাৰিলো, তারপরে আকৌ ফোন আহিছে বোলে তেজ ওলাইছে কিবা কিবি, তেতিয়া মানে মোৰ সহ্য নহল, সেই কোবত মই গলো, আর ঘরেরপা গাড়ি পঠাইছিলে, আর যেহেতু দেউতাকো নাথাকে ঘরত, ভায়েকো ঘরত নাইকিয়া, গতি মই পিছরবার বোলো যেনে তেনে তাক আনিব পাৰো নেকি মই যাওঁ, ময়ো আনিব নোৱাৰিলো, মানে আনিব নোৱাৰিলো। তেতিয়া মই তাত ৰখি থাকোঁতে শুনিলো এনেকুৱা এনেকুৱা কৰিছে বোলে তাক জোকাই লৈছিলে। তাৰপিছতে মোক মানুহখিনিয়ে ক'লে বোলে আপুনি যাওকগৈ, মই তেতিয়া কমিটিকে দায়িত্ব মানে তাত থকা মানুহকে ক'লো যে আপোনালোকে অকণমান মানুহ কমিলে তাক ঘৰৰ ৰাস্তাটো পুনাই দিব, কিন্তু তেতিয়ালৈকে যে ইমান বেছি অত্যাচাৰ কৰিছে মই গম পোৱা নাই। কিন্তু যেতিয়া ৰাতি 11:30 বজাত মাকে মোক ফোন কৰিছে যে এনেকুৱা এনেকুৱা অৱস্থা, তাৰপিছত মই আজি গ'লো, গৈ পেলাই মই নিজে দেখিছোঁ, আপোনালোকে ভিডিঅ' ফুটেজ পাইছে তাৰ, গতিকে তাৰ সি আৰু চুগাৰ পেচেণ্টো, চুগাৰ পেচেণ্ট এতিয়া সি একো খাবও পৰা নাই এতিয়া, গতিকে বাকিখিনি এইখিনিয়ে কথা আৰু। আৰু বাকী আপোনালোকে ইনকোয়াৰি কৰিলে কবই নহয়, সকলোৱে ক'ব যি যি দেখিছে সেই কথাখিনি কবই নহয়। যাওক কথা যাওক, বল বল বল। Thank you.